বাণিজ্যিক ভিত্তিতে 5G সেবা চালু হচ্ছে এই বছরে, আর এই জন্য চলতি মাসেই অপারেটরদের জন্য নিলামের মাধ্যমে তরঙ্গ বরাদ্দ দিবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। 31 মার্চ তরঙ্গ নিলামের আয়োজন করতে চায় সরকার, তবে 5G-র জন্য তরঙ্গ উচ্চ মূল্যে হতাশ মোবাইল ফোনের অপারেটররা। পরীক্ষামূলকভাবে চালুর পর এবার বাণিজ্যিকভাবে চালু হচ্ছে 5ম প্রজন্মের টেলিযোগাযোগ সেবা 5G। এ লক্ষ্যে আগামী 31 মার্চ 5G-র জন্য তরঙ্গ নিলামের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। নিলামে অংশ নিচ্ছে সরকারি বেসরকারি সবকটি মোবাইল ফোন অপারেটর। সংশ্লিষ্টদের অভিমত, যোগাযোগ প্রযুক্তিতে আমূল পরিবর্তন আনবে এই 5G সেবা। 5G আসলে তৈরি করে দিবে একটা হাইওয়ে, যেখানে দিয়ে ইনফরমেশন আদান প্রদানের জন্য হাই স্পিড লো ল্যাটেন্সি নেটওয়ার্কটা তৈরি করে দেওয়া হচ্ছে অপারেটর সাইড থেকে। আমরা কথা বলছি, আমরা কমিউনিকেট করছি, বা আমরা যখনই একটা এন্টারটেইনমেন্টের একটা সোর্স কিন্তু আমাদের এখন মোবাইল টেকনোলজি। সো পড়াশোনা বলি, এই প্রত্যেকটা ব্যাপারেই 5G অনেক রেভলিউশনারি ক্যাপাবিলিটি নিয়ে আসবে। লাইসেন্স পাওয়ার পর অপারেটরদের নেটওয়ার্ক সম্প্রসারণের বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে। প্রথম বছরের মধ্যে দেশের 10% মানুষকে কাভারেজের আওতায় আনতে হবে। এভাবে পর্যায়ক্রমে 5 বছরের মধ্যে দেশের 50% মানুষের কাছে 5G সেবা পৌঁছে দিতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অভিমত, শুরুতে গ্রাহকের ব্যক্তিগত ব্যবহারের তুলনায় উৎপাদন কর্মকাণ্ডেই বেশি ব্যবহার হবে এই 5G সেবা। সার্ভিসটা মূলত হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, ইন্ডাস্ট্রি বেসড, ফ্যাক্টরি বেসড, বিজনেস বেসড। এখানে কিন্তু সাধারণ মানুষের এক্ষেত্রে ওই ধরনের কোনো ইনভলভমেন্ট নাই। চাহিদার ভিত্তিতে এটা বিভিন্ন বিভাগীয় শহরে ও অন্যান্য জায়গায় এই সার্ভিসটাকে সম্প্রসারণ করা হবে। মোট 18টি ব্লকে নিলাম অনুষ্ঠিত হবে। এর মধ্যে 2300 থেকে 2400 মেগাহার্সে 6টি, 2500 থেকে 2690 মেগাহার্সে 12টি ব্লক রয়েছে। তার মধ্যে 2300 থেকে 2400 প্রতি ব্লকে 10 এবং 2500 থেকে 2690 মেগাহার্সেও প্রতি ব্লকে 10 মেগাহার্স করে তরঙ্গ নিলামে উঠবে। 5G-র জন্য প্রতি মেগাহার্সের তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে 51 কোটি 90 লাখ টাকা। তরঙ্গ মূল্য সহনীয় নয় বলে মনে করেন মোবাইল ফোন অপারেটররা। তরঙ্গের মূল্য যদি বেশি হয় তাহলে সেবার মূল্যটাও বেশি হবে। বিশ্বজুড়ে গ্রাহকদের সামর্থ্যের উপরে নির্ভর করে এবং এই তরঙ্গ থেকে কত রাজস্ব আয় হবে তার উপর বিবেচনা করেই কিন্তু তরঙ্গের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে আমরা সবসময় দেখেছি যে তরঙ্গের মূল্য নির্ধারণ করা হয় একটা সর্বোচ্চ বেস প্রাইস রেখে, যার কারণে মোবাইল অপারেটর কিন্তু কখনোই তাদের রিকোয়ার্ড নাম্বার অফ স্পেকট্রাম তারা বরাদ্দ নিতে পারেনি। অপারেটরদের 5G চালুর জন্য 6 মাসের রোল আউট অব্লিগেশন দিয়েছে বিটিআরসি, যা তরঙ্গ কেনার দিন থেকেই কার্যকর হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।